গালওয়ান সংঘর্ষের পর থেকেই অস্থিরতার কিনারায় চলে গেছে লাদাখ সীমান্ত। গোগড়া হট স্প্রিং থেকে সেনা সরালেও দেবসাং সমতলে এখনো মজুদ লাল ফৌজ। সীমান্ত নিয়ে টান টান উত্তেজনার মাঝেই সেপ্টেম্বরে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বেজিংকে কৌশলী বার্তা দিল নয়াদিল্লি। সম্প্রতি চীন বিরোধী জোটের সামরিক মহড়ায় সামিল না হলেও মালাবার নৌ মহড়ায় অংশ নিচ্ছে ভারত। তাৎপর্যপূর্ণভাবে 22 জুলাই থেকে 4 অগস্ট পর্যন্ত সামরিক মহড়া চালায় 13টি দেশ। অস্ট্রেলিয়ার পৌরোহিত্যে এর পোশাকি নাম ট্যালিসম্যান সেবার বা জাদু তলোয়ার। এই মহড়ায় অংশ নেয় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং জাপানের মতো দেশগুলির প্রায় 34,000 সেনা। জলে, স্থলে, জঙ্গলে এবং আকাশে যুদ্ধের কৌশল ঝালিয়ে নেয় তারা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরির মাঝে এই মহড়া বিশেষ বার্তাবহ। যদিও সেই মহড়ায় অংশ নিতে ভারতকে একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, কিন্তু চীনের গোসা হতে পারে ভেবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত। সেপ্টেম্বরে G20 সামিটের আগেই লাদাখে সীমান্ত সমস্যার সমাধান খুঁজতেই এই পদক্ষেপ। তবে ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে লাল ফৌজের কাজওয়ারি মেনে নেওয়া হবে না, সেই বার্তা দিয়ে মালাবার মহড়ায় অংশ নিচ্ছে নয়াদিল্লি। 11 অগস্ট থেকে অস্ট্রেলীয় উপকূলে শুরু হয় এই নৌ মহড়া, চলবে 21 অগস্ট পর্যন্ত। 1992 থেকে সমুদ্র সুরক্ষার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আমেরিকার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছিল ভারত। 2015 সালে মালাবার মহড়ায় যুক্ত হয় জাপানের নৌবাহিনী, অস্ট্রেলিয়া যোগ দেয় 2020 সালে। এ নিয়ে গোড়া থেকেই সন্দিহান ছিল চীন। তাদের ধারণা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের ক্ষমতা জাহির করতেই এই মহড়া করা হয়। চীনকে টক্কর দিতে ভারত ধীরে ধীরে এগোনোর পক্ষে নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।